গাইজ, প্রিয়াংশী ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব জগন্নাথ দেবের সবথেকে পছন্দের শাক নোটে শাকের রেসিপি। আমি রথযাত্রার দিন কিভাবে নোটে শাকটা রান্না করেছিলাম, যেটা জগন্নাথ দেবের সবথেকে পছন্দ, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমি প্রথমেই গ্যাসটা ধরিয়ে হাঁড়িতে দিলাম পরিমাণ মতন ঘি। ঘিটা একটু গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দেবো এবার ভালো করে ধুয়ে কেটে নেওয়া নোটে শাকটা। নোটে শাক কিন্তু জগন্নাথ দেবের ভোগে অবশ্যই থাকে। তোমরা যারা পুরীর ছাপ্পান্ন ভোগ খেয়েছো বা ছাপ্পান্ন ভোগের ঘটনা জানো, তারা কিন্তু দেখবে ওই ভোগের মধ্যে কিন্তু একটা শাক ভোগও থাকে, সেই শাকটাই হলো নোটে শাক। এবার আমি শাকটা যাতে একটু তাড়াতাড়ি মজে যায় তার জন্য দিয়ে দিলাম লবণ। লবণ হিসাবে এখানে আমি সন্দক লবণটাই ব্যবহার করব, কারণ জগন্নাথ দেবের রান্নায় সন্দক লবণটাকেই ব্যবহার করা হয়। তারপরে আমি কিন্তু এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব যাতে লবণটা সব জায়গায় যাতে পৌঁছে যায়। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, কারণ শাকে কিন্তু খুব একটা বেশি হলুদ কিন্তু ব্যবহার করা যায় না। সেটা মাথায় রেখেই আমি কিন্তু এবার ভালো করে হলুদটা দিয়ে শাকটাকে কিন্তু নাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু আগের থেকে অনেকটা মজে এসেছে, আর যাতে আরও তাড়াতাড়ি মজে যায় তার জন্য কিন্তু দিয়ে দিয়েছিলাম একটা ঢাকনা। ঢাকনাটা সরিয়ে এবার দিয়ে দেবো কুড়িয়ে নেওয়া একটু নারকেল। জগন্নাথ দেবের ভোগে সব কিছুর মধ্যেই কিন্তু অল্প বিস্তর নারকেলটা থাকে। দেখলাম নারকেলের থেকে তেলটা ছাড়তে একটু দেরি হবে, তার জন্য আমি আবার অল্প পরিমাণে একটু ঘি দিয়ে নিয়েছিলাম। নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু রান্নাটাকে করলাম। যখন দেখবে যে শাকের থেকে খুব একটা জল ছাড়ছে না যে শাকটাকে সিদ্ধ করার মতন, তখন তুমি অল্প পরিমাণ জল কিন্তু দিতেই পারো। তারপরে আসল যে ব্যাপারটা, এটা হচ্ছে জগন্নাথ দেবের শাকে যে তড়কাটা দেওয়া হয় সেটা। এবার আমি কড়াইতে অল্প একটু ঘি দিয়ে দিলাম একটু সাদা জিরে। সাদা জিরেটা যখন খুব ভালোভাবে যখন ফুটে উঠবে, মানে যখন ভালোভাবে যখন জিরেটা যেন ফোড়নটা যখন পুড়ে যাবে, তখন কিন্তু তার মধ্যে আমি দিয়ে দেবো এরপরে যে জিনিসটা দিতে হবে সেটা, সেটা হলো পরিমাণ মতন একটু হিং। জগন্নাথ দেবের সব রান্নাতেই কম বেশি তুমি নারকেল আর হিংটা কিন্তু পাবে, আর তার রান্না কিন্তু কখনো তেলে হয় না, সব রান্নায় তার হয়ে থাকে ঘি। তা বলে যে প্রচুর পরিমাণ ঘি যে ব্যবহার করতে হয় সেটাও কিন্তু নয়, তোমরা দেখেই নিলে এখানে কতটুকু পরিমাণে ঘি আমি ব্যবহার করেছি। তারপর সেই ফোড়নটার মধ্যে আমি কিন্তু পুরো শাকটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু জিনিসটাকে কিন্তু মিশিয়ে নেব, যাতে সব জায়গাতেই আমার এই ফোড়নে সাদা জিরে আর যেন হিংটা যেন পৌঁছে যায়। এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েই আমি কিন্তু আমার জগন্নাথ দেবের ভোগটা কমপ্লিট করে ফেলবো। টাটা, বাই বাই।